তাহমিনা শিরিন, আপনি লিখেছেন আপনি আগামী বছর থেকে মাহফিল করবেন না ঘোষণা দিয়েছেন, এতে বিজ্ঞ আলেমরা মাহফিল করতে নিরুৎসাহিত হবেন কিনা, তাহলে দাওয়ার এই ময়দানটা অসৃজনশীল ব্যক্তিদের দখলে চলে যাবে কিনা। বোন তাহমিনা, প্রথম কথা হলো যে আমরা আগামী বছর মাহফিল করব না, কিন্তু মাহফিলের বিকল্প দাওয়াতি প্ল্যাটফর্ম হিসাবে মসজিদগুলোকে ব্যবহার করে আমরা দেশের বিভিন্ন জেলা শহর বা থানা শহরে আমরা বড় বড় মসজিদগুলোতে ইনশাআল্লাহ মসজিদ কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে দিনই হালাকা প্রোগ্রাম আমরা আঞ্জাম দেব, এটা আমাদের পরিকল্পনা আছে। এর পাশাপাশি মাহফিল সম্পর্কে আমি বলেছি যে মাহফিল এদেশের সংস্কৃতির অংশ, এদেশের মুসলমানদের দীর্ঘদিনের যুগ যুগ ধরে শতাব্দীর বেশি কাল সময় ধরে এটি এদেশের একটি আবহমান কাল থেকে চলে আসা বলা যেতে পারে একটি কালচার এবং সংস্কৃতি। এর মাধ্যমে মুসলিমরা উপকৃত হচ্ছেন, সমৃদ্ধ হচ্ছেন কোরআন হাদিসের জ্ঞানে এবং ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তারা পাচ্ছেন। মানুষের মধ্যে নীতি নৈতিকতা মূল্যবোধ তৈরি হচ্ছে মাহফিলের মাধ্যমে, এটি না হলে মানুষের মধ্যে মনুষ্যত্ব যেটুকু আছে সেটুকু হারিয়ে যাবে। তো সেই জায়গা থেকে মাহফিলগুলোর গুরুত্ব আমরা উল্লেখ করেছি। আমার বিশ্বাস যে মাহফিলে যে সমস্ত বিজ্ঞ ওলামা ইকরাম কাজ করছেন এই ফিল্ডে, তারা তাদের কাজ আমার ঘোষণার কারণে ছাড়বেন না, বরং তারা তাদের কাজকে আপন গতিতে অব্যাহত রাখবেন। আমার প্রথমত মাহফিলের এই ফিল্ডের বাইরে মসজিদগুলোকে একটু ব্যবহার করার বা সেগুলোকে প্রাণবন্ত করার বা সেগুলোকে আপনার নিয়মিত দিনী প্রোগ্রামের মাধ্যমে আপনার বিশেষ করে জাগরুক করে রাখার একটা পরিকল্পনা আমার আছে। সেই জায়গা থেকে আমরা সেটি শুরু করতে চাচ্ছি। আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সও আমাদের সেই স্বপ্নেরই অংশ বলতে পারেন। এই জন্য মাহফিল, আবার মসজিদ কমপ্লেক্স, আবার ফাউন্ডেশন, আবার নিজস্ব অন্যান্য কাজকাম, লেখাজোখা, পড়ালেখা সব মিলিয়ে এতগুলো কাজ একজন মানুষ দ্বারা করা সম্ভব হয় না। সেজন্য এই ফিল্ডটা থেকে আমরা সরে এসেছি। আলহামদুলিল্লাহ এই ফিল্ডে আরও বিজ্ঞ প্রাজ্ঞ ওলামা ইকরাম আছেন, তারা তো কাজ করছেনই।